রাত বাজে 12টা, আর এত রাতে আপনাদের ভাইয়া বলছিল যে বাড়িতে যাবে কাল সকালে, আর তার সাথে আমারও যেতে হবে। এই দিক দিয়ে আমার দুই ছেলের পরীক্ষা, এদেরকে রেখে আমি কিভাবে যাব। তারপরে আমার আম্মা বলছিল যে তোমরা চলে যেতে পারো, আমি ওদের কাছে থাকবো। তো আমার আম্মার কাছে রেখে আমরা দুজনে এখন বাড়ির যাচ্ছি। তো যেহেতু রাত 12টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ি যাব, এই জন্য ভালো কোনো গাড়িতে টিকিটও কাটা হয়নি। রাস্তায় আসার পরে যেই গাড়িটা পেয়েছি সেটাতেই উঠেছি। তো এটাই হচ্ছে আমার আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা অর্ধেকটা রাস্তায় আসার পরেই আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, আরো যাত্রী ছিল তাদেরকেও নামিয়ে দিয়েছে, বলতেছে তাদের গাড়িতে সমস্যা, সামনে আর যাওয়া যাবে না। কি একটা অবস্থা বলেন তো! ময়মনসিং এই রোডে না এইরকম সবসময় হয়, এই জন্য আমি অপরিচিত গাড়িতে যাই না, যেগুলো কাউন্টার আছে সেই গাড়িতেই যাতায়াত করি। তারপরে অনেক বেশি ক্ষুধা লাগছিল, সকাল হতে কিছুই খাওয়া হয়নি, এই জন্য আপনাদের ভাইয়া এই তো সিঙ্গারা নিয়ে নিয়েছে, আর এখন দুজনে মিলে সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারাটা খাওয়ার পরে পেটটা একটু ঠান্ডা হয়েছে, তারপরে একটা সিএনজি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো সিএনজি তে উঠলে না আমার অনেক বেশি ভালো লাগে, বাসে উঠলে আমার মাথা ঘুরে বমি আসে, কিন্তু সিএনজি দিয়ে আমার মনে হয় পুরো বাংলাদেশ ঘুরতে পারবো, এরকম একটা অবস্থা। তো এই তো আমাদের বাজারে চলে এসেছি, আর নামার পরে আপনাদের ভাইয়া বলতেছিল অনেক বেশি ক্ষুধা লাগছে, সে ভাত খাবে। তো আমরা একটা ছোট মোটো হোটেলে ঢুকেছি, তো এখান থেকে আমরা ভাতটা খেয়েও নিয়েছি। এত বেশি ক্ষুধা লেগেছে যে ভালোভাবে ভিডিও করিনি, ক্ষুধায় একদম পাগল হয়ে গিয়েছিলাম। তারপরে এই তো আমরা ভাত খেয়ে ফেলেছি। আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়েছিল আর শুটকির একটা তরকারি নিয়েছে, আমার কাছে শুটকির তরকারিটা বেশি ভালো লেগেছে। তারপরে এই তো আমরা এখন বাড়িতে যাচ্ছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি অটো দিয়ে। তো এই তো বাড়ির সামনে এসে নামলাম, আর এটা হচ্ছে আমাদের স্বপ্নের ভাঙাচুরা বাড়ি। এই বাড়িটা করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি পরিশ্রমের পরে আমরা এতটুকু বাড়ি করতে পেরেছি। আপনাদের জন্য হয়তো আমাদের এই বাড়িটা অনেক সুন্দর না, কিন্তু আমাদের জন্য এটা তো আমাদের রাজ প্রাসাদ বলতে পারেন। তো এই তো আমার রাজ প্রাসাদের ভিতরে ঢুকলাম, আর সবকিছুই ঢেকে রেখে গিয়েছিলাম, কিন্তু অনেক বেশি ধুলাবালি পড়ে একদম ময়লা হয়ে আছে। তো এই তো বোরকাটা খুলেই আমি আমার ঘরটাকে ঝাড়াঝাড়ি করতে শুরু করে দিয়েছি। এদিক দিয়ে আপনাদের ভাইয়াও বসে নেই, সেও আমার সাথে সাথে কাজ করেছে। তো তারপরে এই তো ঝাড়া মোছা ধোয়া একদম শেষ, আর আমরা যখন এসেছি কারেন্টটাও ছিল, এজন্য ট্যাঙ্কির পানিগুলো ফেলে দিয়ে নতুন করে পানি তুলতে পেরেছি। তো তারপরে তো রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এই দিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ করে নিব, ভাত আর ডাল ভর্তা দিয়ে আমরা খাবো রাতে। তো এই তো এখন আমি আপনাদেরকে আমাদের বাড়ির বাহির সাইডটা একটু দেখাচ্ছি। আমাদের বাড়িতে নতুন মাটি কাটা হয়েছে ঘরের সামনে, যে এদিক দিয়ে মাটি দেওয়া হয়েছে, মাটিগুলো এখনো ভালোভাবে সেট হয়নি। আর এদিক দিয়ে দেখেন আমার যায়ে এখানে কিছু সবজির বীজ লাগিয়েছিল, আর মাশাল্লাহ সব কটা বীজ থেকেই চারা জ্বালাইছে, সব কটাই হইছে। তো নতুন মাটি তো এই জন্যই হয়তো এরকম হইছে। তো এগুলোই যখন সবজি ধরবে তখন আমি আপনাদের সাথে ভিডিও করে আবার শেয়ার করব। আমি তো আবার কিছুদিন পরে বাড়িতে আসবই। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আমরা আজকে চলে যাব, আজকে বলতে কিছুক্ষণ পরই আমরা বেরোবো। তো আমাকে একজন বলেছিল কাঁচা কাঁঠালের তরকারি খাবে, তো তার জন্য যে একটা কাঁঠাল নিয়ে যায়। তো আমাদের গাছে অনেক কাঁঠাল ধরেছে, আর এই গাছের কাঁঠাল অনেক মজা, অনেক মিষ্টি, এই জন্য আমার এই গাছের কাঁঠাল কাটতেই মন চাচ্ছিল না। তো আরেকটা গাছ আছে, এই তো এই গাছটা, এটা থেকে কাঁঠাল কেটে নিব। এখানে তিনটা কাঁঠাল ছিল, সেখান থেকে আমি দুইটা কাঁঠাল কেটে নিয়েছি। আর এই গাছের কাঁঠালও মজা, কিন্তু একটু মিষ্টি কম। তো এই তো এই কাঁঠালগুলো আমি কলের এখানে রেখে দিয়েছি, আর আমাদের এই পাশের বেড়াটা খুলেছিল, কারণ কালকে আপনাদের ভাইয়া আসার পরে মাটির ওইখানে ফোন দিছিল যারা মাটি বিক্রি করে, তো তারা আমাদেরকে কিছু মাটি গাড়িতে দিয়ে গেছিলো, মানে ট্রলি দিয়ে মাটি কাটে এইদিকে। তো সেই মাটিগুলো এলোমেলোই আছে, এগুলো এখনো ঠিকঠাকভাবে জায়গা মতো দেওয়া হয়নি। তো আমরা আজকে চলে যাব, আর এই মাটিগুলা মিল করার জন্য কামলা পাচ্ছিল না, যেহেতু ধান কাটা পড়েছে, তো ধান কাটার পরে মাটিগুলো মিল করতে হবে। তো ওই দিক দিয়ে আমার ছেলেটাও কান্নাকাটি করতেছে, আমার ছোট ছেলেটাকে রেখে আমি আর কখনো এইভাবে দূরে কোথাও যাইনি, তো ও আমার জন্য অনেক কান্নাকাটি করতেছে, এই জন্য আমরাও তাড়াহুড়া করে চলে যাচ্ছি। তো এই তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে
দিলাম, আর এই তো আপনাদের ভাইয়া আর আমি। আর আমার আজকেও মাথা ঘুরতেছে, জানি না আমার পুরো পথটা কি অবস্থা হবে। আর আমার ছেলেটা না বারবারই ফোন দিচ্ছিল, আমার ছোট ছেলেটা, আম্মু তুমি কতটুকু রাস্তায় এসেছো, আর কত দূর, আর কতক্ষণ লাগবে, এরকম প্রশ্ন করে করে একদম মাথা খাচ্ছিল। তো এই তো আমরা ঢাকায় চলে এসেছি, এখন আমরা গাড়ি থেকে নামবো। তো এই তো বাসায়ও চলে এসেছি, আমার ছেলেরা অনেক বেশি খুশি, তো তাদের জন্য দুধ নিয়ে এসেছি। আমরা যখনই বাড়িতে যাই বাড়ি থেকে দুধ নিয়ে আসি, আমাদের বাড়ির দুধটা খেতে অনেক বেশি মজা। ঢাকার দুধ আমার কাছে পানসা লাগে, আমরা যখনই যাই তখনই অনেক দুধ নিয়ে আসি। যেহেতু আমরা একদিনের জন্য গিয়েছিলাম এই জন্য বেশি দুধ পাইনি, এতটুকুই পেয়েছি। এখানে 8 কেজি দুধ, তো এগুলোই ফ্রিজে রেখে দিচ্ছি, আর আস্তে আস্তে বের করে তারপরে খাবো। আর আলু, তারপরে হচ্ছে আমাদের গাছের কলা, এটা হচ্ছে বিচি কলা, তারপরে হচ্ছে কিছু ফুলের চারা নিয়ে এসেছি, ধনিয়া পাতা নিয়ে আসছি। তো এগুলোকে আমি এখন গুছিয়ে রাখবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।